সিডলিংগুলো আমি কিছুদিন আগেই রিপোর্ট করেছিলাম, কিন্তু দেখুন এইগুলোতে শ্যাওলা জমেছে আর এইটাতে শ্যাওলা জমেনি। তো শ্যাওলা জমলে আপনারা কি করবেন এবং কিভাবে আপনাদের সিডলিংগুলোকে এই শ্যাওলার হাত থেকে মুক্ত করবেন? নমস্কার বন্ধুরা, ডেজার্ট ক্যাফে উইথ সুদীপে আপনাদের সবাইকে স্বাগত, আমি সুদীপ। তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। আপনারা এখানে সিডলিং ট্রেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা যে বাক্সতে সিড জার্মিনেশন করেছিলাম সেখান থেকে এক মাসও হয়নি এখনো এগুলোকে বের করা হয়েছে, কিন্তু এদের গ্রোথগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি বাড়ছে। কিন্তু আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে মিডিয়ার উপরে এই রকম শ্যাওলা জমছে। দেখুন এইটা বালি, নর্মাল বালি, কিন্তু এইগুলো শ্যাওলা জমেছে। এই শ্যাওলা জমে সিডলিং নষ্ট হয়ে যাচ্ছে। তো কিভাবে সেটার হাত থেকে সিডলিংগুলোকে আমরা রক্ষা করব, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। মূলত বলে রাখি এটা জমার কারণ কি, এটা ময়েশ্চার হোল্ডিং বেশি হলে, মিডিয়াতে ময়েশ্চার বেশি ধরে থাকলে এই শ্যাওলাগুলো জমে। এখান থেকে আপনারা খুব সহজেই আপনাদের গাছকে রক্ষা করতে পারেন কোনো রকম মেডিসিন ব্যবহার না করে, কারণ এগুলো সিডলিং। এক্ষেত্রে আপনারা হাইড্রোজেন পারঅক্সাইডেরও ব্যবহার করতে পারেন, কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড দিলে গাছগুলো একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, খুবই সিম্পল, আমরা এরকম একটা শক্ত কোনো কাঠির ব্যবহার করব। কাঠিটা দিয়ে শুধু আমরা কি করব, এই যে ওপরে যে শ্যাওলাগুলো জমেছে আমরা এরকমভাবে হালকা হালকা করে মিডিয়াটা এরকমভাবে সামান্য করে সরিয়ে দেবো। এটা একটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, কারণ খুব ধীরে সুস্থে আপনাকে করতে হবে। পদ্ধতিটাই করলে আপনাদের শ্যাওলাগুলোকে পুরোপুরি দমন করা সম্ভব হবে। কিন্তু আপনারা যদি এই ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যবহার করেন, সেক্ষেত্রে গাছগুলো পুড়ে যাওয়ার একটু সম্ভাবনা থেকে যায়। আরো একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, তুলনামূলক একটু কম জল দিতে হবে। আমি এখানে আপনাদেরকে বলবো না যে একদম কম জল দিতে, কারণ এগুলো সিডলিং, ময়েশ্চারের উপরেই এদের গ্রোথ ডিপেন্ড করবে। তাই আপনাদেরকে আগে ধরুন যদি 70% জল দিতেন, এখন 50% দিতে হবে, কারণ মিডিয়াতে এমনিতেই জল রয়েছে। আপনাদেরকে বুঝতে হবে যে ওপরটা একটু শোকালে তারপরে জল দিতে হবে, কারণ ক্রমাগত জল দিতে থাকার কারণেই এই ওপরেই শ্যাওলাগুলো জন্মায়। তো সেহেতু জলটাকে একটু কমাতে হবে, সেটা পুরোপুরি নিজের বুঝে সুঝে কমাতে হবে। এখানে আমি বা অন্য কেউ আপনাদেরকে সেটাকে পুরোপুরি বোঝাতে পারবো না, আপনাদেরকে সেটা নিজেই এক্সপিরিয়েন্স করতে হবে। মূল ব্যাপারটা এটাই ছিল, এইভাবে আপনিও করুন, আশা করি এই সমস্যা থেকে আপনিও মুক্তি পাবেন। এবং আমার যে সাবস্ক্রাইবার বন্ধু যিনি বলেছিলেন স্পেশালি তার জন্য এই ভিডিওটা বানানো, আশা করি আপনিও এই ভিডিও থেকে কিছু উপকৃত হবেন। তো এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিচে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো জিজ্ঞাসা থাকে আমাকে নিচে কমেন্টে জানাতে পারেন। এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে যায়। এবং আপনাদের যে বন্ধুরা ক্যাকটাস করে থাকে তাদের সাথে এটা অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো প্রো টিপস নিয়ে।